ফের চুরির ঘটনা ঘটল চালসায়। শুক্রবার রাতে কুর্তিপাড়ায় এসএসপি জওয়ান রাজেন শর্মার বাড়িতে চুরি হয়। শনিবার সকালে প্রতিবেশীরা তাদের বাড়ির দরজার তালা ভাঙা অবস্থায় দেখতে পেয়ে রাজেনবাবুর স্ত্রী সৃজনা দেবীকে খবর দেন। খবর দেওয়া হয় মেটেলি থানায়। সৃজনা দেবী জানান, গতকাল তিনি মেটেলি বাজার এলাকায় বাবার বাড়িতে গিয়েছিলেন। স্বামীর পোস্টিং উত্তরাখণ্ডে। রাতে বাড়িতে কেউ ছিল না। এদিন খবর পেয়ে বাড়িতে আসেন সৃজনা দেবী। আলমারির তালা ভেঙে বাসনপত্র এছাড়া একটি বাইকও খোয়া গিয়েছে বলে জানিয়েছেন তিনি। এদিকে বারবার চুরির ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। কয়েকদিন আগেও কুর্তিপাড়া এলাকায় একটি বাড়িতে চুরি হয়। পুজোর আগে চালসায় লাগাতার চুরির ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। চালসা থেকে রহিদুল ইসলামের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।